সবাইকে আবারও এডি লেকচারিতে স্বাগতম আজকে আমরা আলোচনা করব জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দু তবে ডি ইউনিট অর্থাৎ জীববিজ্ঞান অনুষদের জন্য তো যারা সায়েন্সের শুধুমাত্র তারা ভিডিওটি দেখো তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা মেডিকেল থেকে পরীক্ষা দিচ্ছ মানে মেডিকেলে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট কিন্তু একটা অপার সম্ভাবনা কারণ এখানে শুধুমাত্র বায়োলজি এবং কেমেস্ট্রি আছে গ্রুপ সাবজেক্ট আর নন গ্রুপ সাবজেক্টের মধ্যে আসে বাংলা ইংরেজি এবং আইকিউ ওকে তো আবার যারা সেকেন্ড টাইম আর তাদের জন্য কিন্তু এই অনুষদটা একটা আদর্শ অনুষদ বলে আমার মনে হয় তো আমরা ওইদিকে যাচ্ছি না আমরা দেখব যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ব কী ধরনের প্রশ্ন আসে এবং আমরা কীভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগিয়ে রাখবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য তো আমরা শুরুতে বলে নেই এই পাঠটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান অর্থাৎ উদ্যোগবিজ্ঞান প্রাণীবিজ্ঞান এবং রসায়ন থেকে আসছে আর এই পাঠটা আমি বাংলা ইংরেজি এবং আইকিউ বা মানসিক দক্ষতা থেকে দিয়েছি আগে আমরা এটা আলোচনা করি প্রথম প্রশ্নে বলছে সোডিয়ামের পর সোডিয়াম পরমাণুর ভর কত সোডিয়াম পরমাণুর ভর কত তো সোডিয়ামের পারমাণবিক ভর আমরা জানি যে তেইশ আর সেটাকে অ্যামোগ্রেডো সংখ্যা দিয়ে ভাগ করে দিলে তুমি সোডিয়াম পরমাণুর ভর পেয়ে যাবা তাহলে পারমাণবিক ভরকে অ্যাবোগ্যাডো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পরমাণুর ভর পেয়ে যাব। ছয় নম্বর প্রশ্নে বলছে যে কোনটি খারীয় বাফারের উদাহরণ ক্ষারীয় বাফার কি অম্লীয় বাফার কি আশা করি তোমরা জানো এগুলো একদম বইতে ক্লিয়ার করে দেওয়া আছে তো কোনো একটি খার এবং ওই খারের লবণ দিয়ে আমরা কি তৈরি করে থাকি খারীয় বাফার তৈরি করে থাকি তো আমরা এখন এখানে দেখবো যে কোনটি খার এবং তার অম্ল তার লবণ কোনটি ওকে তুমি দেখো এখানে বি নাম্বার অপশনটা হচ্ছে একটা খার এবং পাশে আসা তার লবণ তাহলে এটি হচ্ছে খাড়িও বাফার ওকে আর অন্যগুলোর দিকে তাকানোর দরকার নাই যেমন অপশনে এর দিকে তুমি চালে তাকাইতে পারো সেটা একটা অম্লীয় বাফার কারণ সেখানে একটি অম্ল আছে এবং সেই অম্লের একটি লবণ আছে ওকে তাহলে এটা হচ্ছে অম্লীয় বাফার এগুলো তোমরা পারো একদম ইজি জাস্ট এখন তোমরা যেটা করবা বাফার দ্রবণ বা খারি বাফার এবং অমলি বাফার কিভাবে তৈরি হয় তোমরা একটু বইতে তাকিয়ে রাখো যে এখান থেকে জাহাঙ্গীরনগরে প্রশ্ন আসছে আবারও আসতে পারে তোমরা যেটা করবা যে বিগত পাঁচ বছরের মিনিমাম প্রশ্নগুলো সমাধান করার সময় বইতে তাকিয়ে রাখবা এই টপিক থেকে প্রশ্ন আসছে সাত নম্বর প্রশ্ন বলছে বাবলা কোন বায়োমের প্রধান উদ্ভিদ তাহলে একটা বায়োম সম্পর্কে আসছে প্রশ্ন মূলত এখানে যে বাবলা কোন বায়োমের উদ্ভিদ প্রধান উদ্ভিদ ওকে তাহলে ব্যায়ামগুলো কোনটা কোনটা আছে এবং কোন বায়োমের উদ্ভিদ কোনটা কোনটা তোমাকে মুখস্থ রাখতে হবে একজামে এরকম আরও আসতে পারে ওই জন্য ওকে তো তোমাকে সাবানা বায়মের উদ্ভিদ কে কে ত্রুন্দ্রা থেকে কে তৃণভূমি থেকে কে মরুভূমি থেকে কে একটু মুখস্থ রাখতে হবে বাবলা হচ্ছে মরুভূমির এখানে আরও আছে ক্যাকটাস খেজুর এগুলো হচ্ছে আসলে মরুভূমি বায়োমের উদ্ভিদ ওকে এর মধ্যে ভাবলেও পরে তাহলে আমরা বায়মগুলো একটু বইতে দাগিয়ে রাখবো পরের প্রশ্ন আসছে টিস্যু থেকে জিজ্ঞেস করছে যে টিস্যুর ক্ষেত্রে কোনটি সত্য নয় মানে টিস্যুর ক্ষেত্রে কোনটি মিথ্যা আর কি তার মানে তিনটা অপশন সত্য থাকবে আর একটা অপশন মিথ্যা থাকবে বা ভুল থাকবে ওকে বলছে যে এতে বলছে যে ভিন্ন উৎস থেকে সৃষ্ট মানে টিস্যু ভিন্ন উৎস থেকে সৃষ্টি হয় একই ধরনের কাজ করে কোষগুচ্ছ অবিচ্ছিন্ন তারপরে প্রশ্ন করছে কোষগুচ্ছ সমধর্মী আমরা জানি টিস্যু আসলে কি টিস্যু হচ্ছে একগুচ্ছ এক গুচ্ছ কোষ যারা একই উৎস থেকে সৃষ্টি হয়ে একই ধরনের কাজ করে অবিচ্ছিন্নভাবে থাকে এবং একই ধর্মের হয়ে থাকে তাহলে দেখো কোষগুচ্ছ একই ধর্ম হয় বা সমধর্মী হয় একই ধরনের কাজ করে তারপর হচ্ছে অবিচ্ছিন্ন থাকে এবং একই উৎস থেকে তারা সৃষ্টি হয় ওকে এখানে লিখছে ভিন্ন উৎস থেকে সৃষ্ট তাহলে এটা ভুল ওকে তাহলে এটাই তুমি দাগাবা কারণ আমাকে বলছে ভুলটা দাগাইতে বা সত্য যেটা নয় সেটা দাগাইতে ওকে আমি মুছে দিচ্ছি খুব দ্রুত তারপরে বলছে যে বৃক্ষের অবতল অংশের ভাঁজকে কি বলে তাহলে বৃক্ষ থেকে একটা প্রশ্ন আসছে বৃক্ষ দাগিয়ে ফেলো যে বৃক্ষ থেকে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে একটা প্রশ্ন আসছে দু হাজার সালে তো বৃক্ষের অবতল অংশের ভাঁজকে কি বলে সেটা দ্যাট মিন্স এখানে আমাদের বৃক্ষের ক্যারেক্টারগুলো জানতে হচ্ছে মানে বৈশিষ্ট্যগুলো জানতে হচ্ছে ওকে তো প্রথম অপশানে দিচ্ছে ক্যাপসুল বৃক্ষ আসলে নিজেই একটা ক্যাপসুল বৃক্ষ হচ্ছে ক্যাপসুল নামক কতগুলো যোজক কলার সমন্বয় তৈরি হয়ে থাকে তার মানে এটা অবতল অংশের ভাঁজ নয় তারপর বলছে হাইলাম হাইলামই হচ্ছে অবতল অংশের ভাজ অর্থাৎ বিকের অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে তারপর আছে ফ্যালবিজ ফ্যালবিজ হচ্ছে বিকের সংগ্রাহককে বিকের সংগ্রাহককে ফেলবিস বলে তারপর অপশন আছে মেডুলা মেডুলা কি বিকের বাইরের অংশকে বলে করটেক্স আর ভেতরের অংশকে বলে মেডুলা ওকে তাহলে তোমরা মেডুলা কি বুঝতে পারছো মানে সব বলে বুঝতে হবে তোমাকে ফ্যালবিজ কি বুঝতে পারছো হাইলাম কি অবতল অংশের ভাজ ক্যাপসুল কি বুঝতে পারছো আমরা ওইদিকে যাচ্ছি না কেটে দিচ্ছি এবার আমরা শেষ প্রশ্নটা আলোচনা করি লিখছে কোন স্নায়ু অক্ষিগোলকের নিয়ন্ত্রণ করে তো অক্ষিগোলকের নিয়ন্ত্রণ কেমনে করে কারা কারা করে আমরা যখন স্নায়ুগুলো পড়ছিলাম সেখানে নাম্বারিং ছিল তো আমরা সেখান থেকে মনে রাখছিলাম নিশ্চিত আমাদের খেলা আছে থ্রি ফোর সিক্স থ্রি নাম্বারে আসে অক্লোমোটর ফোরে আছে ট্রকলিয়ার এবং সিক্সে আছে অ্যাপডুসেন্স ওকে তাহলে এই তিনটাই কি করে অক্ষিগোলকের নিয়ন্ত্রণ করে থাকে এখন অপশানে যে কোনো একটা থাকতে পারে আমাদের এই পরীক্ষায় ছিল তোমার অক্লোমোটর ছিল এই 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 উনিশ সালের পরীক্ষাটায় অক্লোমোটর ছিল তাহলে তোমাকে সেখানে অক্লোমোটর দেখাইতে হয়েছে বাট পরীক্ষায় ট্রক্লিয়ারও থাকতে পারে অ্যাপডুসেন্সও থাকতে পারে এই গেলো আমাদের মোটামুটি বায়োলজি এবং কেমিস্ট্রি এবার আমরা দেখব বাংলা ইংরেজি এবং আইকিউ আইকিউতে এক নম্বর প্রশ্ন তোমাকে বলছে যদি জাহাঙ্গীরনগর ইকুয়াল টু একটা নাম্বার দেওয়া আছে নাম্বার মুখ পড়ার দরকার নেই নাম্বারটা জাস্ট দেখে নাও জাহাঙ্গীরনগর ইকুয়াল টু এই নাম্বারটি হয় তবে বাইশো পাঁচ ইন্টু থ্রি সমান কত অপশানে কি দেওয়া আছে দেখো আবার কতগুলো অক্ষর দেওয়া আছে জি জি এন এইচ এইচ জি জিএইচ জে এন এইচ আর জে জে জি এন তো এই ফরম্যাটের বিভিন্ন রকম সমস্যা আসতে পারে এটা উনিশ সালে আসছে এই ফর্মেট আমরা একদম দু হাজার সতেরো সালে আমরা যখন এই বইটা বের করি তখনই এই ফর্মেটের কিছু সমস্যা আমাদের এই বইতে দিয়ে দিছি এটা হালদা অ্যাপ্লিকেশনের হালদা আই কিউর বইটা ওকে পরিষ্কারভাবে দেখার জন্য তো এখানে যে তোমরা প্রয়োজনীয় দুই হাজার আঠারো যে বইটা সেটা কালেক্ট করতে পারো দু হাজার উনিশ সালের বইটা বাজারে গিয়ে কালেক্ট করে দেখতে পারো যে এই ধরনের প্রশ্ন আমরা দিয়েছিলাম কিনা দ্যাট মিন্স সেখান থেকে এটা ওরকম কমনের মধ্যে পড়ে যায় ওকে আমি বলবো না যে আমাদের বই থেকে স্যাররা দেখে দিছে বাট আমি বলতেছি যে এই ধরনের প্রশ্ন আমাদের বইতে আছে তুমি যারা আগে প্র্যাকটিস করছো তাদের অবশ্যই কমন পড়ছে তো তুমি যদি প্র্যাকটিস করো তোমারও ইনশাল্লাহ কমন পড়ে যাবে এই ধরনের প্রশ্ন অনেকগুলো এই বইতে আলোচনা করা আছে জাস্ট তুমি কালেক্ট করে নিবে এই বইটা ওকে এটাতে কিন্তু রাজশাহী সরি রাজশাহী তো এখন আই কিউ আসে সি ইউতে আসে আর জাহাঙ্গীরনগরে আসবে জাহাঙ্গীরনগরের প্রশ্ন সব ব্যাখ্যা সহকারে সমাধান তো আছে এই জাহাঙ্গীরনগর এগুলো সব জাহাঙ্গীরনগর এগুলো সব জাহাঙ্গীরনগর ওকে এগুলো সব জাহাঙ্গীরনগর তাহলে তুমি মনে করতে পারো এটা সিইউ এর বই নো এটা জাহাঙ্গীরনগর সিইউ আর ইউ আরও বি যেখানে যেখানে আইকিউ আসবে সব জায়গায় তোমার এটা কাজে লাগবে ওকে তা আমরা ওইদিকে যাচ্ছি না আমরা তাহলে প্রশ্নটা কেমন সমাধান করব প্রশ্নটা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তুমি আগে ওয়ার্ডটা সহকারে এই ওয়ার্ডটা সহকারে নাম্বারগুলো নিচে নিচে লিখে ফেলবা তাহলে এখানে কে ছিল খেয়াল করো তো যে এ এইচ এ এন জাহান গির আর নগর এন এ জি এ আর জাহাঙ্গীরনার তুমি সব এই বর্ণগুলোকে পাশাপাশি অক্ষরগুলো সরি নাম্বারগুলোকে পাশাপাশি লিখো বা ডিজিটগুলোকে থ্রি তারপর আছে এর জায়গায় টু তারপরে এইচ এর জায়গায় ফাইভ এর জায়গায় টু এন এর জায়গায় ওয়ান জি এর জায়গায় সিক্স তারপর হচ্ছে এর জায়গায় নাইন আর এর জায়গায় আছে জিরো এন এর জায়গায় আবার ওয়ান এর জায়গায় টু জি এর জায়গায় সিক্স এর জায়গায় টু এবং আর এর জায়গায় জিরো খেয়াল করো তুমি যে এ যত জায়গায় আছে টু আছে খেয়াল করো খেয়াল করো তুমি এ যত জায়গায় টু জি যত জায়গায় সিক্স তার মানে জিরো নালয় সিক্স আর যত জায়গায় জিরো এন যত জায়গায় ওয়ান ওকে এভাবে তোমাকে বুঝিয়ে নিতে হবে দ্যাট মিনস তুমি যদি কোনো কারণে তোমার যদি জি আসে তোমাকে লিখতে হবে সিক্স বা সিক্স আসলে জি লিখতে হবে জিরো আসলে আর লিখতে হবে ওয়ান আসলে এন লিখতে হবে তারপরে নাইন আসলে আই লিখতে হবে ফাইভ আসলে এইচ লিখতে হবে ওকে এখান থেকে এটা আমি বুঝে গেছি তা আমাদেরকে সেটা জিজ্ঞেস করা আমাদের জিজ্ঞেস হচ্ছে বাইশশো পাঁচ বাইশশো পাঁচ ইন্টু থ্রি সমান কত তাহলে ইন্টু থ্রি সমান কত হয় আগে এমনি বের করে নিই তিন পাঁচ পনেরো আর হচ্ছে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় এটা হচ্ছে গুণফল তাহলে এখন এটা এই ডিজিট কাকের রিপ্রেজেন্ট করে সেটা আমাদেরকে বের করে নিতে হবে এই ডিজিটটা জি সিক্স 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 সিক্সের মধ্যে দেখাল করো যে জি আছে তাহলে এখানে জি আসবে এখানেও জি আসবে তারপর ওয়ান ওয়ান রিপ্রেজেন্ট করে এন কে তারপর ফাইভ ফাইভ রিপ্রেজেন্ট করে কাকে এইচ কে যে খেয়াল করো এইচ কে তাহলে এটা যদি আমাদের অপশনে থাকে আমরা ওইটাই দেখাবো দেখো এটা আমাদের অপশান বিতে আছে সো আমরা বি দাগাই ফেলবো ওকে একদম আমি কিন্তু অপশানগুলোর দিকে তাকাই নেই টোটালি তুমি জাস্ট বুঝলে টাকানোর দরকার নেই তোমার আনসার এমনিতেই বেরিয়ে যাবে ওকে মাঝে মধ্যে অপশনের দিকে তাকাইতে হয় তাকাইতে হয় না যে তা না অনেক সময় অপশন দে অপশন দিয়েই অঙ্ক করতে হয় সেটা তোমরা জানো ওকে তারপরে দুই নম্বর প্রশ্নটা এটাও এটাও এই ধরনের প্রশ্ন আমাদের বইতে দেওয়া আছে আমাদের বই যারা কালেক্ট করছে তারা বই থেকে একটু মিলে নিতে পারো লিখছে যে ক খয়ের পুত্র তাহলে খেয়াল করো ক ক্ষয়ের পুত্র বলছে প্রশ্নটা পুরোপুরি পুরোপুরি আগে পড়ে ফেলি তারপর লিখছে খ গয়ের খ গ পরস্পর বোন খ এবং গ বোন তো খ এবং গ যদি বোন হয় আর ক্ষয়ের পুত্র যদি ক হয় তাহলে দ্যাট মিন্স কয়ের মা হচ্ছে খ কারণ খ এবং গ পরস্পর বোন এরা দুজন বোন খেয়াল করো খ আর গ হচ্ছে বোন তো যদি খ আর গ বোন হয় তার আবার এখানে বলছে কয়ের পুত্র ক খয়ের পুত্র ক খ এর পুত্র তাহলে ক্ষয়ের পুত্র হচ্ছে ক ওকে পুত্র লিখে দিলাম এখান দিয়ে তার মানে কয়ের মা হচ্ছে খ কারণ খ এবং ক তোন দুইজনই ভোন বোন হলে নিশ্চয় ক খয়ের পুত্র হলেও কয়ের মা হচ্ছে খ আর কয়ের খালা হচ্ছে গ এটা বুঝে নিতে হবে তোমাকে ঠিক আছে এটা খালা লিখে দেয় ওকে আর এটা পুত্র এদিকে তিচ্ছিহ্ন দিয়ে তুমি একটু খেয়াল করবা ওকে পরে বলছে যে ঘ গয়ের মা ঘ গয়ের মা এ গয়ের মা হচ্ছে মা হচ্ছে ঘ ওকে তারপর বলছে এবং চ ঘয়ের পুত্র ঘয়ের পুত্র হচ্ছে চ খেয়াল করো তারপর আমাদের কোশ্চেনে কি বলছে বলছে যে তাহলে চ এর সাথে ক এর সম্পর্ক কী এর সাথে ক এর সম্পর্ক দেখো সম্পর্ক মানে অলরেডি বাইরে গেছে যে দেখো এই দুজন হচ্ছে বোন আর এর এই ক্ষয়ের পুত্র হচ্ছে ক তার মানে আবার এই বোন দুইটার মা হচ্ছে বা ঘয়ের মা যেহেতু ঘ এই গয়ের মা যেহেতু ঘ তারপরে খয়ের মাও কিন্তু ঘ ওকে তাহলে কয়ের নানি হচ্ছে ঘ আর ঘয়ের পুত্র হচ্ছে চ তার মানে চ হচ্ছে কয়ের মামা চ হচ্ছে ক এর মামা তাহলে দেখো আমি কিন্তু অপশন ছাড়া এটা বের করে ফেলছি অপশন পড়া লাগে নাই এগুলোর এই আইকিউর ক্ষেত্রে তুমি যদি অপশন পরে করতে চাও ঝামেলায় পড়বা অপশন না দেখে করে ফেলার চেষ্টা করবা তাহলে দেখো এটা কোথায় আছে এই যে কয়ের মামা চ কয়ের মামা চ তাহলে এটা তুমি দেখা দাও ওকে তাহলে আশা করি এই ধরনের প্রশ্ন একদম সুন্দর করে আমাদের বইটাতে ব্যাখ্যা করা আছে হালদা আইকিউতে কিউতে তোমরা ওই বইটা কালেক্ট করবে একদম ব্যাখ্যা বড় করে আমি যেভাবে বুঝেছি এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে এ চেয়ে আরও ভালো ব্যাখ্যা দেওয়া আছে ওখানে ওকে তো আমি ওইদিকে যাচ্ছি না আমাদের পরের প্রশ্ন হচ্ছে ইংরেজি থেকে এই প্রশ্নটা আমি পেপার পর যারা পেপার পড়ো তারা এই প্রশ্নটা পারার কথা বিশেষ করে যারা স্টার পরো বা ইংরেজি কোনো পত্রিকা পড়ো তারা পারবা বলছে যে দাইনিমি ইজ ড্যাশ আচ টু ক্রিয়েট ক্যাওস অ্যান্ড কনফিউশন অর্থাৎ শত্রুরা আমাদের ভেতরেই থাকে কী তৈরি করতে বিশৃঙ্খলা এবং অবিশ্বাস তৈরি করতে তাহলে দাইনিমি ইজ ড্যাশ আজ টু ক্রিয়েট ক্যাওস অ্যান্ড কনফিউশন তাহলে সূত্র আমাদের ভেতরে থাকে ভেতরে থাকার মধ্যে এই পেপারের মধ্যে একটা ইংরেজি পেপার যারা পড়ো লিখা থাকে অ্যামিড ওকে সাপোজ লিখে আছে প্রাইস অফ রাইস রাইস ইনক্রিজিং ইজ ইনক্রিজিং আমিদ ফ্যান্ডামিক ফ্যান্ডামিকের মধ্যেও বা কোভিড নাইন্টিন ওকে তাহলে আরও টাকা ক্লিয়ার হবে তোমাদের জন্য কোভিড নাইন্টিনের মধ্যেও কী হচ্ছে প্রাইসের রাইসের প্রাইস বাড়তেছে এখানে অ্যামিথ মানে আসলে মধ্যে বুঝাচ্ছে এই অ্যামিত শব্দটার আগে পরে কখনো প্রিপোজিশন বসে না ওকে তাহলে দা ইনিমি ইজ এখানে আছে আমিদিস্ট সো এটাই হবে এর এগুলোর মধ্যে দেখো সবগুলোর আগে পরে একটা একটা প্রিপোজিশন আছে সো এগুলো হচ্ছে না প্রিপোজিশন যেহেতু আছে এগুলো হচ্ছে না শুধু এটা হবে ওকে তাহলে আশা করি এই যে পেপার পত্রিকা বা রিডিং বিভিন্ন জায়গায় পড়া ইংরেজি পড়া কন্টেন্ট পড়া এগুলো কিন্তু অনেক সময় কাজে আসে তোমাদের জন্য ওকে তারপরে চার নম্বর প্রশ্নটা বাংলা থেকে আসছে বারজা শব্দের অর্থ কি এখানে কিন্তু বারজা লিখছে খেয়াল করবা এখন খেয়াল করো এটা কিন্তু আসলে ওই যে সমর্থক শব্দ আসে না সেখান থেকে আসছে এখন তোমরা যদি এগুলো না জাহাঙ্গীনগরে সমর্থক শব্দ কঠিনগুলো আসে যেগুলো কখনো পড়ো নাই তুমি সেগুলো আসবে মানে এমন একটা ওয়ার্ড দিবে এটা হয়তো তুমি কখনো পড়োই নেই ওকে বারজা আসলে কি বারজা আসলে অর্দাঙ্গি বউ স্ত্রী ঠিক আছে তাহলে বুঝতেছ যে বারজা কী তাহলে এখানে অপশান কী আছে দেখি স্ত্রী বিড়াল আছে হবে না টিফিন আছে হবে না বউ আছে তাহলে দেখাবা বিখারি আছে হবে না ওকে তাহলে এভাবে কঠিন জিনিসগুলো তোমাদের জন্য আসতে পারে সেই জন্য প্রিপেয়ার থাকবা আর জাহাঙ্গিন বিষয়ের জন্য সবসময় একটু অন্যভাবে পড়ার চেষ্টা করবা মানে যেগুলো কমন সেগুলো আসে না আনকমনগুলো বেশি আসে এবং বাংলা ইংরেজি পড়ার সময় অবশ্যই যেই ওয়ার্ডগুলো দেখো না সহজে মানে তোমার চোখের সামনে পড়ানো মনে হবে সেগুলোকে বেশি গুরুত্ব দিবা সেগুলো থেকে প্রশ্ন আসবে ওকে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত পনেরো বছর প্রশ্ন সমাধান করবো বাংলা ইংরেজি তাহলে তোমার জন্য আরও ইজি হয়ে যাবে ওকে তাহলে আজকে চলে যাচ্ছি আমরা আরেকদিন আবারও ইনশাল্লাহ অন্য কোনো ইউনিট নিয়ে আলোচনা করব। আর যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আমাদের হালদায় এই ইউনিট নামে একটা বই আছে চট্টগ্রাম বিশ্বের জন্য সেটা কালেক্ট করতে পারো এটা একটা প্রচার ঠিক আছে তো পরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহফেজ টাটা